আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখব এবং একটি দারুণ রিয়াকশনের মাধ্যমে ফসফরাস ট্রাইক্লোরাইড বানাবো। এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের প্রয়োজন পটাশিয়াম পারম্যাঙ্গানেট 35% HCl এবং রেড ফসফরাস। প্রথমে একটি কনিকাল ফ্লাক্সে কিছুটা KMnO4 নিয়ে তার মধ্যে HCl দিতে হবে। HCl দেওয়ার সাথে সাথে KMnO4 HCl এর সঙ্গে রিয়াকশন করে ক্লোরিন গ্যাস ফর্ম করে, আর এরই সাথে সলিউশনে MnCl2 KCl এবং H2O ফর্ম হয়। এইবারে কনিকাল ফ্লাক্সের মধ্যে আস্তে আস্তে রেড ফসফরাসটি যোগ করতে হবে। রেড ফসফরাস ক্লোরিনের সংস্পর্শে আসা মাত্র একটি দারুণ এফেক্ট দেখা যাচ্ছে। এই এফেক্টের কারণ হলো রেড ফসফরাস ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে PCl3 ফর্ম করে।